হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে এখন হাজির হয়েছি। তো আপনারা যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছেন এবং ভিডিও দেখছেন, তারা দয়া করে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আশা করছি আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন প্রত্যেকটি ভিডিওর নতুন নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো বন্ধুরা, এখন দেরি না করে আমরা চলে যাই সরাসরি আমাদের আজকের হেলথ টিপসে। চোখে আঘাত পেলে তাৎক্ষণিকভাবে করণীয়। যে কোনো দুর্ঘটনা সর্বদা হঠাৎ করেই ঘটে এবং প্রাথমিক চিকিৎসার দ্বারা তার ক্ষতির পরিমাণ হ্রাস করা যায়। তবে সকল প্রকার দুর্ঘটনার মধ্যে চোখের আঘাতজনিত দুর্ঘটনা বেশি মারাত্মক হতে পারে, কারণ চোখ কোমল এবং সংবেদনশীল। যদি সঠিকভাবে আঘাতের পর করণীয় কাজ না করা যায়, তবে সামান্য আঘাতেই দৃষ্টিশক্তি হারাতে পারেন। রক্ষণমূলক সতর্কতা ওই সকল লোকের জন্য বেশি জরুরি যারা ওয়েল্ডিং এবং গ্রাইন্ডিং মেশিনে কাজ করেন, তাদের চোখে চশমা পরা উচিত। চোখে আমরা বিভিন্ন ধরনের আঘাতের শিকার হতে পারি। তো আজকে আমরা জানবো এসব আঘাত পেলে প্রকাশিত লক্ষণ, কারণ ও প্রাথমিকভাবে কি কি করব তা এখন আমরা জেনে নিব। আঘাতের লক্ষণগুলো হচ্ছে, সাধারণ চোখে আঘাত লাগলে প্রকাশিত লক্ষণগুলো ব্যথা, দৃষ্টিশক্তি হ্রাস, চোখ দিয়ে পানি পড়া, চোখ খুলতে কষ্ট পাওয়া বা খুলতে না পারা। আঘাতের ফলে লক্ষণগুলো জানা হলো, চলুন এবার জানি আঘাত কিভাবে পেতে পারেন এবং তাৎক্ষণিকভাবে করণীয় কাজগুলো। বাইরের বস্তু দ্বারা আঘাত। অনেক সময় বাইরের কোনো বস্তু চোখে ঢুকে যেতে পারে। ছোট কাঁচের টুকরা বা ধাতব টুকরা চোখে প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে। করণীয়: চোখে বাইরে থেকে শক্ত বস্তু প্রবেশ করলে চোখের বাইরে থেকে শক্ত বস্তু প্রবেশ করলে আমরা কি কি করব তা জেনে নিই। চোখ ঘষা যাবে না। বাইরের বস্তুটি চোখের সাদা অংশে দেখা যায় কিনা নিশ্চিত হন। সাদা অংশে থাকলে চোখের পাতা নিচের দিকে নামিয়ে পর্যায়ক্রমিকভাবে চোখ পিটপিট করান। পরিষ্কার শীতল পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। কখনোই সন্না, নখ অথবা আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করবেন না। এসবে কাজ না হয় তবে চোখে হালকা ব্যান্ডেজ লাগিয়ে দ্রুত ডাক্তারের কাছে যান। যদি বস্তুটি কর্নিয়ার উপর থাকে তবে তা সরানোর চেষ্টা করবেন না, দ্রুত ডাক্তারের কাছে যাবেন। রাসায়নিক দ্বারা আঘাত। চোখে অনেক সময় তরল রাসায়নিক পদার্থ যেতে পারে, সব থেকে বেশি সম্ভাবনা থাকে অ্যাসিড প্রবেশে। করণীয়: শান্ত হয়ে থাকবেন এবং চোখ বন্ধ করবেন না। চোখ বন্ধ করলে রাসায়নিক পদার্থ চোখের ভেতর আটকা পড়ে ক্ষতির পরিমাণ বাড়াতে পারে। তাৎক্ষণিকভাবে 15-30 মিনিট চোখে পানি ঢালুন। চোখে কোনো ব্যান্ডেজ ব্যবহার করবেন না। এবার আসুন চোখে সরাসরি আঘাত। শিশুদের ক্ষেত্রে এটি একটি সাধারণ ঘটনা, যখন তারা বল খেলতে যায়। বয়স্কদের ক্ষেত্রে দুর্ঘটনাবশত আঘাত লাগতে পারে। তখন করণীয়: চোখে হালকাভাবে ঠান্ডা ভাপ দিন। চোখে সরাসরি বরফ ব্যবহার করা যাবে না। প্রথমে বরফ টুকরা কাপড়ে পেঁচিয়ে নেবেন, পরদিন হালকা উষ্ণতায় ভাপ দিবেন, এতে থেতলানো অংশ দূর হবে। যদি চোখ খুলতে না পারেন, ঝাপসা দেখেন অথবা চোখে ব্যথা করতে থাকে, তবে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। তবে চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের কাছে যাওয়াই কিন্তু সবচেয়ে ভালো। আমরা রিকমেন্ড করব আপনারা চোখের যে কোনো সমস্যা আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই টিপসটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার পরিবারবর্গ, বন্ধুবান্ধব এবং আত্মীয়র সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। লাইক ও কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, ধন্যবাদ।